বিশ্বকাপের ফাইনালে গোল মেশিন খ্যাত করিম বেনজেমাকে মাঠে চান ফ্রান্সের প্রেসিডেন্ট। তবে এখন পর্যন্ত তিনি বিশ্বকাপের কোনো ম্যাচে না খেললেও ফাইনাল ম্যাচে খেলতে পারবেন কিনা এমন প্রশ্নে কি জানালো ফিফা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বেনজেমাকে ইতিমধ্যেই বিশ্বকাপ দলে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ফাইনাল ম্যাচে তাকে মাঠে নামাবেন কিনা এমন প্রশ্নে যে অদ্ভুত ও রহস্যময় উত্তর দিল ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 2022 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। সেই মহারণে গোল মেশিন করিম বেনজেমা এবং অন্যান্য ইঞ্জুরি আক্রান্ত ফুটবলারদের ফাইনালে দেখতে চান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই ঘোষণার পর থেকেই চারিদিকে গুঞ্জন বিশ্বকাপ ফাইনালে ফরাসি দলে যোগ দিতে পারেন তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। ইতিমধ্যে এই খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। সেই গুঞ্জনের মধ্যেই এবার জিমে ব্যায়াম করার ভিডিও পোস্ট করলেন বেনজেমা, যে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন মোটিভেশন। ওই ভিডিওটিতে তাকে সাইক্লিং করতে দেখা যাচ্ছে। ইঞ্জুরির কারণে বিশ্বকাপের শুরুতেই দল থেকে ছিটকে পড়েন বেনজেমা। শোনা যাচ্ছে সেই চোট প্রায় কাটিয়ে উঠেছেন তিনি। 2022 বিশ্বকাপ ফাইনালের আগে প্রকাশ করা ভিডিওতে তাকে প্রস্তুত হতে দেখা গেছে। বিশ্বকাপ দলের সঙ্গে কাতারে গিয়েছিলেন বেনজেমাও, তবে চোটে পড়ে মাদ্রিদে ফিরে আসেন তিনি। পরে স্পেনে এসে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেন 34 বছর বয়সী এ ফুটবলার। এরই মধ্যে চাউর হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে পারেন বেনজেমা। এতে ফিফারও কোনো আপত্তি নেই, কারণ বিশ্বকাপ স্কোয়াডে তার নাম ছিল। এছাড়াও বেনজেমার পরিবর্তে কাউকে দলেও নেননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে তাকে নামানো নিয়ে কি বললেন কোচ। মরক্কোর বিপক্ষে 2-0 গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন ফ্রান্সের সবচেয়ে সফল এই সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ। এ সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে দেশমকে। প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে কিভাবে দেখেন, লিওনেল মেসিকে থামানোর জন্য তার দল কি করবে, আর এর মধ্যে ফাইনালে বেনজেমার সম্ভাব্য ফেরা নিয়েও প্রশ্ন করা হয়। বেনজেমাকে নিয়ে 26 ধরে বিশ্বকাপ দল ঘোষণা করে ফ্রান্স, কিন্তু ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিশন শুরুর আগেই ক্যাম্প ছাড়েন এই স্ট্রাইকার। তবে এখন তিনি ফিট, রিয়াল মাদ্রিদে পূর্ণ অনুশীলনে ফিরেছেন। বেনজেমা যদি ফিরতে চায় তাতে কোনো বাধা নেই ফিফার, কারণ এখনও দলটির 26 সদস্যের অংশ তিনি। এবার ফ্রান্স বিশ্বকাপ জিতলে কোনো ম্যাচ না খেলেও, এমনকি ফ্রান্সের ক্যাম্পে না থেকেও মেডেল পাবেন বেনজেমা। তাকে পুনরায় দলে ঢুকতে দেয়া না দেয়ার বিষয়টি তাই নির্ভর করছে কেবলই কোচ দেশমের ওপর। বেনজেমার ফাইনালে ফেরার প্রশ্নে ফ্রান্স কোচ অবশ্য একটু বিরক্তি প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন, আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না, ক্ষমা করবেন, পরবর্তী প্রশ্ন প্লিজ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেশম জানান, আর্জেন্টিনা 2018 সালে সেই দল নেই, মেসিকে মানুষ হিসেবে আটকাতে যা করা দরকার তারা তা করবেন বলে উল্লেখ করেন। এদিকে কাতার বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেন বেনজেমা, এই আলোচনা গত কয়েকদিন ধরে কম হয়নি। তবে এবার নতুন খবর হলো, বেনজেমার যদি বিশ্বকাপ ফাইনালে নাও খেলা হয় তবুও মাঠে উপস্থিত থাকতে পারেন ব্যালন ডিওর জয়ী এই ফরাসি তারকা। শুধু বেনজেমা নন, মাঠে থাকতে পারেন চোটের কারণে ছিটকে যাওয়া অন্য ফুটবলাররাও, এমনটাই নাকি চান ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি সংবাদ মাধ্যম আরটিএলকে এ বিষয়ে জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া কাস্তেরা। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট চান বিশ্বকাপ দলের ডাক পাওয়া সবাই মাঠে থাকুক, এ বিষয়ে কাজ চলছে, দেখা যাক সম্ভব হয় কিনা। আগামী রোববার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। বিশ্বকাপে ফ্রান্সের শুরুর একাদশে থাকতে পারতেন এমন 6 ফুটবলার চোটের কারণে ছিটকে গেছেন। করিম বেনজেমার সঙ্গে বিশ্বকাপ খেলতে পারেননি এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনাল কিমপেম্বে ও ক্রিস্টোফার এনকুকুর মতো ফুটবলাররা।